মূলত তাসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে চোরের অপবাদ দেওয়া হয়েছে, চোরের অপবাদ দেওয়ার পরে তখন যখন আমি নিজে দায়িত্ব নিছি, থানায় কেস করা হয়েছিল, আমি নিজে দায়িত্ব নিছি, তারপরে যে এই পলাশ, পলাশে ঢাকায় এক জায়গা থেকে খুন করে আসছে, শিরোমণি এক জায়গায় খুন করছে, এরকম তিন চারটা খুনের সাথে জড়িত। আমার মনে হয় এইখানে পলাশ শুধু জড়িত না, পলাশের সাথে আরও অনেকেই জড়িত আছে। আমার সবার কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, যেন এর দৃষ্টান্তমূলক শাস্তি যেন ঠিক মতো আমরা পাই, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। আজকে তাসিন মারা গেছে, আজকে হাজার হাজার ভাই রয়েছে আমার, তারাও তো মারা যেতে পারে। আমরা সবাই হুমকির মুখে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমার কিছু হয় না, কিন্তু তাসিন আমাকে সাথে সবসময় থাকা ওঠা বসা করতো, চলাফেরা করতো, এই জন্য তাসিনটা আমরা খুব ছেলেরও তো ছেলের বয়সী আমার। ওই ঘটনা ঘটার 10 মিনিট আগে আমাকে ওদিকতে ঘুরে আইসি, বুঝছেন? তাই আমরা এগুলো মানতে পারি না, ওর বিচার চাই আমরা, বিচার চাই এগুলো আমরা, পলাশের ফাঁসি চাই আমরা, পলাশের বিচার চাই। আসলে আপনারা জানেন যে গত 30 তারিখ নির্মমভাবে খুলনা রমহল কলেজের শিক্ষার্থী তাহমিদকে হত্যা করা হয়েছে। এই হত্যাটা যদি কোনো বাইরের সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা ছেলেপেলে করতো, একটা কষ্ট থাকতো না যে না হয়তো কোথাও কোনো গ্যাঞ্জাম ঝগড়া করেছে, তার হয়তো তাই সে কারণে হয়েছে। কিন্তু সেটা না হয়ে বাসার সামনের একটা কাঠ মিস্ত্রি, কি এমন হয়েছিল যে কাঠ মিস্ত্রি এইভাবে লোক দিয়ে ডেকে এনে তার বাটালি দিয়ে তাহমিদকে এরকম কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে নির্মমভাবে? তাহমিদের তো কী দোষ ছিল এটা জানা আমাদের নাই। এই এলাকার অনেক মানুষের সাথে আপনারা কথা বলেন, দেখবেন কেউ তাহমিদকে নিয়ে কোনো বাজে মন্তব্য, বাজে কথা বলতে পারবে না। কোনো মহিলা মেয়েরা বলতে পারবে না তাহমিদ কখনো মাথা উঁচু করে কারো দিক তাকিয়ে কথা বলেছে। তাহলে কী এমন দোষ ছিল তাহমিদের যে এইভাবে তাহমিদকে হত্যা করা হলো? আমি প্রশাসন, পুলিশ প্রশাসন সহ র্যাব প্রশাসন, গোয়েন্দা প্রশাসন যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই, তারা অনেক কষ্ট করছে। পাশাপাশি আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা প্রথম থেকে আজ অবধি যে পরিমাণ তাহমিদকে নিয়ে নিউজ করছে তাদের কলমী, তাদের লেখনির মাধ্যমে, তারা অনেক কিছু আমাদের দাবি যে আজ 3 দিন হয়ে গেল কিন্তু সেই পলাশের কোনো খবর নেই। তাহলে পলাশকে যদি ধরতে না পারে তাহলে এই হত্যার মূল কাহিনী জানা যাবে না। কিন্তু আমাদের তো দরকার যে কেন তাহমিদকে এইভাবে ওই পলাশ হত্যা করেছে। আমরা এর জন্য পলাশকে অতি দ্রুত গ্রেপ্তার এবং এই তাসিনের হত্যার বিচারে দাবি জানাই এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের পাশে আসেন। হত্যার বিচার চাই, চাই সবাই খুঁজে বের করতে সাহায্য করুক আমার ভাইয়ের জন্য, এই পলাশকে। আর পলাশের কাছে অনেক শোনার ইচ্ছা যে কি করে পারলো এরম করে আমার ভাইটাকে মারতে, যে সে দৌড়ায় পালায়ও সে রক্ষা পেল না, এভাবে দৌড়ালো কি করে সম্ভব একটা রাস্তার ভিতরে, ছোটবেলা থেকেই যেখানে বড় হয়েছে, কেউই তো সাহায্য করলো না, কেন আগায় আসলো না কেউ, কত লোকই তো ছিল, তাহলে তো আজকে আমার ভাইটা থাকতো আমাদের মাঝে, কি করে পারলো? এই তাসিন সকাল বিকাল যাতায়াতের সময় সবসময় কাকি কাকিমা ভালো আছেন সালাম দিত, তাসিন আইটি গেলে মাটিতে ব্যথা পাইত না। আর এই পলাশ ও ঢাকায় দিয়ে ঘটনা ঘটাইছে, ফুলবাড়ি গেট ঘটনা ঘটাইছে, এই জায়গায় ঘটনা ঘটাইলো, এর পিছনে ইন্দুদাতা কেডা, তাদের বিচার চাই, যাতে আমার সন্তান হয় আমি তার এই খুনির বিচার চাই। আর জানি কারোর মার কোল খালি না হয়, ও আর এক জায়গা যাই, ওরম একটা দোকান পাতাইবে, আবার যেরকম খুন করবে, ওর তো একটা ব্যবসা হয়ে গেছে। এই ব্যবসা জানিয়ে না হয় কারোর মার কোল জানি খালি না হয়, কোল যে ফুটে না হয়, আর জানি রাস্তা রাস্তায় মা পাগল হয়ে জানি না কান্দে। হ্যাঁ, আমার সন্তান মারা গেছে, আমি বিচার কেস করছি, বিচার পাই না, এই তাসিনের বিচারটা জানি এরকম পাই। আমার ভাই বললো কেন? ওই দোকানে বললো